কয়েকটা ভিডিও আগে আমি বলেছিলাম যে নেটওয়ার্কিং এর মাধ্যমে যখন দুটো ডিভাইস অ্যাটাচ থাকে সেগুলো অভিমুখ থাকে বা অ্যারোর মাধ্যমে ইন্ডিকেট করা থাকে, সেই দুটি ডিভাইসের মধ্যে তথ্য পরিবহনের যে অভিমুখটা সেই অভিমুখকে বলা হলো ট্রান্সমিশন মোডস। ঠিক আছে, তাহলে কি বললাম, দুটি সংযুক্ত ডিভাইসের মধ্যে তথ্য পরিবহনের অভিমুখে বলা হয় হলো ট্রান্সমিশন মোডস। এই ট্রান্সমিশন মোডসের মানে ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তিন ধরনের ট্রান্সমিশন মোডস থাকে, একটা সিমপ্লেক্স, 2 নম্বর হাফ ডুপ্লেক্স, 3 নম্বর ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, এই ট্রান্সমিশন মোডের আবার একটা নাম আছে, সেটা হলো কমিউনিকেশন মোড। এবার একটা দিক থেকে যখন আর একটা দিকে আমার তথ্য যাচ্ছে, দুটি ডিভাইসের মধ্যে যখন তথ্য ট্রান্সফার হচ্ছে, একটা হলো আমার প্রেরক আর একটা হলো আমার প্রাপক। যে প্রেরণ করে মানে যার কাছ থেকে যাচ্ছে সে হলো প্রেরক, এবং যার কাছে গিয়ে পৌঁছচ্ছে সে হলো প্রাপক। তাহলে দেখা যাক, এখানে ট্রান্সমিশন মোড সম্পর্কে কিছু বুলেট দিয়ে লেখা রয়েছে। ট্রান্সমিশন মোডসের অর্থ দুটো ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর, এটা বলেছি। এটি কমিউনিকেশন মোড হিসেবেও পরিচিত, মানে ট্রান্সমিশন মোডের অনেকটা নাম হলো কমিউনিকেশন মোড। এইটি তিন ধরনের ট্রান্সমিশন মোড হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এবার আমরা এই সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো এবার আমরা এই সিমপ্লেক্স সম্পর্কে জানবো। তার আগে সিমপ্লেক্স মোডের মাধ্যমে কি করে প্রেরক থেকে প্রাপকের কাছে মেসেজটা পৌঁছে যায় তার একটা ভিডিও দেখবো। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ভিডিওটা দেখা হলো, কতটা কি বোঝা গেল তার থেকে আমি আগে আমি বোঝাই। হ্যাঁ, যারা বুঝতে পারছে তারা ঠিক আছে, আমি বোঝাই। সিমপ্লেক্সের মাধ্যমে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে আমার আমার কোনো তথ্য বা ডেটা যায় একমুখী, কিন্তু সেটা কখনো কিন্তু ফেরত আসে না। কি বললাম, সিমপ্লেক্সের মাধ্যমে কিন্তু ডেটা এক মুখ থেকে আর একটা মুখে যাচ্ছে, কিন্তু কখনো আসছে না। যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ দেখি, কম্পিউটারের যখন কিবোর্ড থেকে মনিটরের মাধ্যমে আমরা ধরে নিলাম কিবোর্ডে আমরা কিছু ডেটা ইনপুট করছি, আমরা যেটা ডেটা ইনপুট করব সেটা কিন্তু আমাদের মনিটরে কিন্তু ডিসপ্লে করে। তাহলে কিবোর্ড থেকে আমাদের ডেটাটা মনিটরে যাচ্ছে, এইটুকু বুঝতে পারলাম। কিন্তু মনিটর থেকে কি কখনো কিবোর্ডে বা ডেটাটা ব্যাক করে? করে কি ব্যাকটা? করে না। কিবোর্ডে ডেটাটা মনিটরে যায়, কিন্তু মনিটরের ডেটা কিন্তু কখনো কিবোর্ডে ব্যাক করে আর ফিরে আসে না। এটাকেই বলা হয় সিমপ্লেক্স, মানে সিমপ্লেক্স মোডে যোগাযোগ বা তথ্য প্রেরণ সর্বদা একমুখী হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে তারা দেখা যাক কী কী লেখা আছে। কোনো লিঙ্কে দুটি ডিভাইসের মধ্যে কেবল একটি ট্রান্সমিট করতে পারে, অন্যটি কেবলমাত্র গ্রহণ করতে পারে। একদম এইটাই বলা হলো, একদিক থেকে অন্যদিকে ডেটা আমার যাবে, কিন্তু ডেটা কিন্তু কখনোই ফেরত করে আসবে না। অন্যজন যে প্রাপক, সে সর্বদা ডেটাটাকে গ্রহণ করতে পারে, সে কিন্তু কখনো ডেটা আবার ফেরত পাঠাতে পারে না। আর এটা উদাহরণ তো কিবোর্ড মনিটর, আমি তোমাদেরকে এই উদাহরণটাই বলেছি, উদাহরণ হলো কিবোর্ড আর মনিটর। সিমপ্লেক্সের খুব ভালো একটা উদাহরণ কিবোর্ড আর মনিটর। ঠিক আছে, তো সিমপ্লেক্স তো বোঝা হলো, এবার হাফ ডুপ্লেক্স দেখা যাক। তার আগে তাহলে হাফ ডুপ্লেক্সের একটা ভিডিও দেখে নিই, কি করে হাফ ডুপ্লেক্সের মাধ্যমে এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে আমাদের মেসেজটা পৌঁছে যায়। তো ভিডিওটা দেখা যাক। ঠিক আছে, তো ভিডিওটা তো দেখলাম, এবার ভিডিওটা সম্পর্কে বলি। হাফ ডুপ্লেক্সের মাধ্যমে দুটো ডিভাইসের মধ্যে কি করে আমার ডেটা ট্রান্সফার হয়, বা কোন দিক থেকে কোন দিকে ডেটা ট্রান্সফার হয় সেটা বোঝা যাক। এবার সিমপ্লেক্সে কি ছিল, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমার ডেটা ট্রান্সফার হবে, কিন্তু ডেটা কিন্তু কখনোই ব্যাক করে আর ফিরে আসতে পারে না, শুধুমাত্র ডেটা ট্রান্সফার একমুখী হতো। হাফ ডুপ্লেক্সে আমার ডেটা
একদিক থেকে যেমন ট্রান্সফার অন্যদিক থেকে হবে, অন্যদিক থেকেও আবার ফেরত আসতে পারে। সেটা কি বললাম, ডেটা কিন্তু দুই দিকেই ট্রান্সফার হয়, কিন্তু অ্যাট এ টাইম হয় না, মানে একসাথে হয় না। যেমন যদি একটা উদাহরণস্বরূপ আমি বলি, ওয়াকি টকি, আমরা অনেকেই পুলিশ বা ট্রাফিক পুলিশদের হাতে এই ওয়াকি টকি বলে বস্তুটা দেখতে পাই। যদি কেউ না দেখে থাকো তাহলে বলি, অনেক সময় ট্রাফিক পুলিশদের কাছে একটা বড় রকমের মোবাইল টাইপের দেখা যায়, ঠিক আছে, ওখানে ওরা অন্য ট্রাফিক পুলিশদের সাথে কমিউনিকেট করতে পারে। বাট কি করে ওয়াকি টকিতে কথা বলা যায় সেটা বলি। ওয়াকি টকিতে যখন একজন যখন আরেকজনকে কথা বলে, তার কথা শেষ হলে পরে আবার অপরজন কথা বলতে পারে, দুজনে কিন্তু একসাথে কথা বলতে পারে না। ডেটা তার মানে সব সময় যখন একজনের থেকে আরেকজন ডেটা যেমন পেতে পারে, সে ফেরতও পাঠাতে পারে, কিন্তু ডেটার ট্রান্সফার একসাথে হয় না, ঠিক আছে। তাহলে দেখা যাক এখানে কি লেখা আছে হাব ডুপ্লেক্স সম্পর্কে। প্রতিটা স্টেশনে উভয়ই প্রেরণ ও গ্রহণ করতে পারে, তবে একসাথে নয়। আমি ঠিক এই কথাটাই বলেছি, একসাথে এরা অ্যাট এ টাইম করতে পারে না, দুটো ডিফারেন্ট টাইমে করতে পারে। যখন একটি ডিভাইস প্রেরণ করা হয়, অন্যরা সেটি কেবলমাত্র গ্রহণ করতে পারে। মানে একটা পুলিশ যখন আরেকটা পুলিশকে ওয়াকিটকির মাধ্যমে কানেক্ট করে, তখন একজনই মাত্র কথা বলতে পারে, অপরজন শুধুমাত্র শুনতে পারে। তারপর যখন অন্যজন যখন কথা বলবে, তখন আরেকজন কিন্তু শুনবে, সে তখন বলতে পারে না, ঠিক আছে। হাব ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয় যেখানে একই সাথে উভয় দিকের যোগাযোগের প্রয়োজন নেই। উদাহরণ হলো ওয়াকি টকি। তাহলে হাব ডুপ্লেক্স সম্পর্কে বোঝা গেল। এইবার সর্বশেষ আর রইল ট্রান্সমিশন মোডের বাকি, আমাদের ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হাব ডুপ্লেক্স আমরা বুঝেছি, এবার ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স জন্য তাহলে একটা ভিডিও আবার দেখা যাক। তো ফুল ডুপ্লেক্স ভিডিওটা দেখলাম, এবার ফুল ডুপ্লেক্স সম্পর্কে একটু ক্লিয়ার করে তোমাদের বলি। সিমপ্লেক্স আর হাব ডুপ্লেক্সকে আমি আবার বলি, সিমপ্লেক্স হলো সবসময় তথ্য একমুখী প্রেরণ হতো, মানে একদিকে প্রেরণ করতো, অন্যজন শুধুমাত্র অনেক গ্রহণ করতে পারতো, প্রেরণ করতে পারতো না। হাব ডুপ্লেক্সে প্রেরণও করতে পারতো, গ্রহণও করতে পারতো, কিন্তু অ্যাট এ টাইম না। ফুল ডুপ্লেক্স দুটোই একসাথে করতে পারে। খুব সহজ বাস্তবিক একটা উদাহরণ হলো আমাদের মোবাইল ফোন, ঠিক আছে। আমরা যখন বন্ধুর সাথে কথা বলি বা বন্ধুর সাথে ঝগড়া করি, হ্যাঁ, যখন বন্ধুর সাথে ঝগড়া করি, তখন কি আমি যখন বন্ধুকে সাথে মানে জোরে জোরে কথা বলি বা বক বক করে, তখন কি বন্ধু শুধুমাত্র মন দিয়েই শোনে? না, শোনে না, তখন কিন্তু বন্ধুও কথা বলে। তার মানে দুটো ক্ষেত্রে, দুটো ডিভাইসের সাথে সাথেই কিন্তু আমার তথ্যগুলো আসছে আর যাচ্ছে। তাহলে ফুল ডুপ্লেক্সে আমার কি হবে, দুটো ডিভাইস একসাথে কিন্তু তথ্য প্রেরণ গ্রহণ দুটোই করতে পারে। সিমপ্লেক্সে কি হতো, তথ্য অনলি প্রেরণ করছে কিন্তু গ্রহণ মানে প্রেরণ করছে, সে আর গ্রহণ করতে পারতো না, অন্যজন শুধুমাত্র গ্রহণ করতে পারতো। হাব ডুপ্লেক্সে ছিল হলো অ্যাট এ টাইম পারতো না, আলাদা আলাদা টাইমে পারতো, কিন্তু ফুল ডুপ্লেক্স দুটো একসাথে তথ্য গ্রহণ ও প্রেরণ সব একসাথে করতে পারে, একসাথে। দেখা যাক লেখাগুলো কি আছে বুলেটস করে। ফুল ডুপ্লেক্স মোডে উভয় স্টেশন একই সাথে প্রেরণ ও গ্রহণ করতে পারে। উভয় দিকের যোগাযোগের জন্য সমস্ত সময় প্রয়োজন হয় যখন ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। উদাহরণ টেলিফোন নেটওয়ার্ক, যেখানে যেখানে টেলিফোন লাইনের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ রয়েছে, যার মাধ্যমে উভয় একই সাথে কথা বলতেও শুনতে পারে। এটা বলেছিলাম, টেলিফোনের মাধ্যমে আমি যখন কারোর সাথে কথা বলি, তার কথাটাও যেমন আমি শুনতে পারি, একসাথে কিন্তু আমিও তখন কথা বলতে পারি। আমি তার কথা যেমন শুনতেও পাচ্ছি, বলতেও পাচ্ছি, সেই বন্ধুও কিন্তু শুনতেও পায়, বলতেও পায়। তাহলে আমাদের ফুল ডুপ্লেক্স হলো, এই ছিল আমাদের ট্রান্সমিশন মোডের তিনটে ভাগ, সিমপ্লেক্স, হাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স।